السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর, আজ রবিবার 28শে রবিউল থানি 1445 হিজরি মোতাবেক 12ই নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত অর্থাৎ সালাতের মাসাইল সম্পর্কে পর্ব নম্বর 21। বিষয়বস্তু, সালাত অবস্থায় মাকরু বা নিষিদ্ধ কথা কাজ। সালাত অবস্থায় মাকরু বা মাকরু হাতুস সলাহ, সহজ ভাষায় মাকরু হাতুস সলাহ, সালাত অবস্থায় নিষিদ্ধ কথা কাজ। লেখক রহমাহুল্লাহ তাআলা এখানে 19 থেকে 20টির মতো নিষিদ্ধ কাজ উল্লেখ করেছেন, আমরা সেই বিষয়গুলি আলোচনা করব। বলছেন, মায়ুকরাহ ফিস সালাহ, সালাত অবস্থায় যা কিছু মাকরুহ, আর মাকরুর দুটো দিক রয়েছে। মাকরুহ হচ্ছে দুই রকমের, এক হচ্ছে মাকরুহ তানজি, মানে অপছন্দনীয়, আপত্তিকর কিন্তু হারাম নাজায়েজ, আর একটি মাকরুহ হচ্ছে মাকরুহ তাহরিম ফুকাহাদের ভাষায়, অর্থাৎ তার অপর নাম হচ্ছে নাজায়েজ হারাম। তো আমরা মাকরুহ বলেন, অনেক হারাম নাজাইজকে মাকরু বলে থাকেন, কি জন্য? একটু সতর্কতা অবলম্বন করার জন্য, না হলে যেগুলি মাকরু তাহরিমে সেগুলি হারাম, তাকে হারাম বলা যায়, তাকে নাজাইজ বলা যায়, কিন্তু মাকরু তানজি যেটা অপছন্দনীয় সেটাকে নাজাইজ বলা যাবে না, ঠিক উত্তমের খেলাফ, উত্তমের পরিপন্থী। এখানে অধিকাংশ নিষিদ্ধ কাজগুলি বর্ণনা করা হয়েছে। বলছেন লেখক 1 নম্বর, ইউকরাহু ফিস সালাত ইলতিফাতুল মুসাল্লি ইল্লা লিহাজাতি, মুসল্লির জন্য সালাত অবস্থায় এদিক সেদিক তাকানো হচ্ছে মাকরুহ, মানে নিষিদ্ধ। ইল্লা লিহাজাতিন, তবে যদি বিশেষ প্রয়োজন হয়ে যায়, প্রয়োজন হলে তখন যতটা প্রয়োজন ততটা জায়েজ, আর পুরো শরীর এদিক সেদিক তাকানো মানে শুধু মুখমণ্ডল ডানে বামে করা বা সামনের দিকে তাকানো, সামনের কাতার গুলোর দিকে তাকানো, যেমন অনেকে তাকিয়ে থাকে সেজদার জায়গায় না তাকিয়ে সামনের দিকে তাকাতে থাকে, দেয়ালের দিকে তাকাচ্ছে বা সামনে মুসল্লির আছে তাদের দিকে তাকাচ্ছে, একটু ডানে বামে তাকাচ্ছে, এটা হচ্ছে নিষিদ্ধ, জায়েজ নয়। তবে প্রয়োজন যদি হয়, কোনো প্রয়োজন এমন কিছু হয়েছে যাতে সতর্ক হওয়ার বা দেখার প্রয়োজন রয়েছে, যেমন কোনো ভয় ভীতি, কোনো শত্রুর আক্রমণ ইত্যাদি, অথবা হঠাৎ এমার্জেন্সি একটি লোক সালাত অবস্থায় পড়ে গেছে, কি হলো, একটু ডানে বামে হয়তো তাকিয়েছে, তো জায়েজ, যতটা প্রয়োজন ততটা জায়েজ। পুরো শরীর যদি ফিরে যায় কিবলা থেকে, তাহলে সালাত বাতিল হয়ে যায়, তাহলে সালাত বাতিল হয়ে যাবে, আর পুনরায় তখন সালাত আদায় করতে হবে। তারপরে 2 নম্বরে মাকরু বা নিষিদ্ধ কাজ হচ্ছে, ওয়াইকরাহ তাগমিযু আইনাইহি, দুই চোখ বন্ধ করা মাকরু, দুই চোখ বন্ধ করা মাকরু, এটা হারাম বলা যাবে না। তবে সালাত অবস্থায় দুই চোখ বন্ধ করে সালাত আদায় করে, এটা মাকরু তানজি, অপছন্দ, অপছন্দ। লেখক যেগুলি উল্লেখ করেছেন, কিছু কিছু আছে মাকরু তানজি, আর অধিকাংশ গুলি রয়েছে যেগুলো নিষিদ্ধ মাকরু তাহরিম। অতাক্তিয়া তো ওয়াজহিহি, 3 নম্বর হচ্ছে মুখমণ্ডল ঢাকা, চেহারা ঢাকা, পুরুষদের মুখমণ্ডল ঢাকা সালাত অবস্থায় যদি কেউ সামনে থেকে মুখ ঢেকে নেয় অথবা নিচের দিক থেকে মুখটা ঢেকে নিল কাপড় উঠিয়ে, এই মুখ ঢাকা নিষেধ, মুখ ঢাকা নিষেধ। কিন্তু যে কোনো নিষিদ্ধ কাজ করলে সালাত বাতিল হবে, এই ফর্মুলা হচ্ছে বাতিল, এই ফর্মুলাতে গিয়ে
এই করোনার বালা মুসিবতের যুগে মাস্ক যখন ফরজ করে দেওয়া হলো, তখন অনেকেই মাস্ক লাগালে সালাত বাতিল এরকম চরম পন্থা অবলম্বন করে ফতোয়া দিয়েছেন। তাদের ফিকহের জ্ঞানে শোচনীয়তার কারণে। জি, তো যে কোনো নিষিদ্ধ কাজ করলে সালাত বাতিল যেমন নাই, সালাত বাতিল হওয়ার যদি প্রমাণ না থাকে তাহলে আপনি আপনার বলার এই অধিকার নেই। জি, যখন দেখবেন যে স্পষ্ট প্রমাণ রয়েছে সালাত বাতিল হওয়ার, তখন বলুন সালাত বাতিল, অথবা এমন কিছু করলে যেগুলোতে রুকুন ও যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। জি, তো চেহারা ঢাকা, মহিলাদের চেহারা যদি বেগানা পুরুষ থাকে তাহলে ঢাকবে, কিন্তু বেগানা পুরুষ না থাকে তো তাদের ক্ষেত্রে আসল হচ্ছে যে চেহারা খোলা থাকবে। 4 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে ইকআউহু, মুসল্লির ইকআ করে বসা, তা ইকআইল কেলবে কুকুরের বসার মতো। ইকআ বলা হয় নিতম্বে ভর দিয়ে আর দুটো পাশ দাঁড় করে, যেমন কুকুর বসে, কুকুর পাছায় ভর দিয়ে বসে থাকে আর সামনের পাটা দাঁড় করে থাকে। এইভাবে কে যদি সালাত অবস্থায় হাঁটু মড়িয়ে দাঁড় করে রেখেছে আর পাছায় ভর দিয়ে রয়েছে, তো এটি হচ্ছে ইকাউল কাল। নবী সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন কুকুরের বসার মতো না বসে। নবী সাল্লাম বিভিন্ন প্রাণীর সাথে সালাত অবস্থায় যেসব ভুল ভ্রান্তি গুলি রয়েছে সেগুলিকে তুলনা করে নিষেধ করেছেন, কেন? যাতে করে একজন মুসল্লি মুসলিমের তাতে ঘৃণা হয় যে এটি ঘৃণিত কাজ, আমার আচরণটিকে পশুর আচরণের সাথে বা পশুর অভ্যাসের সাথে বদ অভ্যাসের সাথে তুলনা করা হয়েছে। 5 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে ওয়া আবাসুহু, মুসল্লির সালাত অবস্থায় খেল তামাশা করা। খেল তামাশা মানে ছেঁটা কাপড় নিয়ে খেল তামাশা হোক, অথবা আপনার এটা ব্যাপক, অথবা নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হোক, এখানে সেখানে চুলকাতে আছে, একবার এইদিকে চুলকাচ্ছে, এদিকে চুলকাচ্ছে, এইদিকে নড়াচড়া করছে, একবার এদিকে নড়াচড়া করছে, কখনো হাত ছেড়ে দিচ্ছে বুক থেকে, আবার কখনো হাত বাঁধছে, কখনো হাত ফোটাচ্ছে, কখনো হাতের আঙ্গুল গুলো মোড়াচ্ছে, এইরকম করছে। অনেকের এই বদ অভ্যাস রয়েছে, অনেকের এই বদ অভ্যাস গুলি রয়েছে, যারা সালাতের কোন গুরুত্ব বুঝে না এবং সালাতে আল্লাহর সামনে যেতে সে দাঁড়িয়েছে অজ্ঞতার কারণে এই অনুভূতি তাদের নেই, যার ফলে খেল তামাশাই করতে থাকে বা সলাতে একবার এইদিকে নড়া, একবার ওইদিকে নড়া, একবার ডান পা উঠাচ্ছে, একবার বাম পা উঠাচ্ছে, একবার ডান পা সামনে নিয়ে যাচ্ছে, বাম পা সামনে নিয়ে যাচ্ছে, এটা বেশি পরিমাণ হয়ে যায় তো মাকরুহ তাহরিম, হারাম না জায়েজ। আর যদি অল্প স্বল্প হয় সেটা মাকরুহ তাহরিম, প্রয়োজনে প্রয়োজনে সামান্য এক একটু, বিশেষ করে যদি সলাতের খাতিরে যদি নড়াচড়া হয় তাহলে জায়েজ, বরং অনেক সময় জরুরি সলাতে কাতারের সাথে কাতার মিলাতে হবে, সেজন্য নড়ছে না। আপনার মোবাইল বেজে উঠেছে সেজন্য পকেটে হাত রাখছেন আর তারপরে মোবাইলটা বের করে বন্ধ করছেন, এটা ওয়াজিব, নাহলে গুনাহগার হবেন আপনি। আপনি আপনার মোবাইলকে বাজতে ছেড়ে দিলেন আর সমস্ত মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছেন, মুসলিমদেরকে কষ্ট দেওয়া হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, তারপরে সলাত অবস্থায় মুসল্লিকে কষ্ট দিচ্ছেন, আল্লাহর হক নষ্ট করেছেন, মান্দার হক নষ্ট করেছেন, সলাতের খুশু নিজেরও নষ্ট করেছেন, অন্যদের নষ্ট করছেন। এই জন্য অনেকেই মনে করেন যে মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছি বা বন্ধ করতে ভুলে গেছি, বেজে গেছে, আমি তো নড়াচড়া করবো না, পকেটে হাত রাখবো না, বন্ধ করছে না, বাজতে আছে, এরা মূর্খ। আসলে অজেব ত্যাগ করলো গুনাহগার, গুনাহগার মমিন মুসলিমকে মুসল্লিকে কষ্ট দেওয়ার গোনা তাদের উপরে চাপবে। 6 নম্বর নিষিদ্ধ কাজ হলো তাখাসসুরুহু, মুসল্লির কোমরে হাত রাখা, মুসল্লি সালাত অবস্থায় কোমরে অনেকে দাঁড়ায়, এইভাবে দেখা গেছে যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, এই কোমরে হাত দিয়ে দাঁড়ায় এমনিও অপছন্দনীয় সালাতের বাইরেও, কারণ কি জাহান্নামীদের দাঁড়ানো এসে যে জাহান্নামী জাহান্নামীরা এইভাবে দাঁড়ান, যারা কষ্টে থাকে মানসিক শারীরিক তারা এভাবে সাধারণত দাঁড়ায়,
জাহান্নামীর আবির্ভাব হবে জাহান্নাম। তাখাসসুরু, খাসেরা মানে কোমর, আর তাখাসসুর মানে কোমরে হাত রাখা, কোমরে দুই সাইডে হাত রাখা। এর ব্যাখ্যা করে বলছে ওহা ইয়াদা ইয়াদাহু আলা খাসেরাতে, এক হাত অথবা দুই হাতকে কোমরে রাখছে না, কেউ কেউ এক হাত রেখে দাঁড়িয়ে থাকে এইভাবে। তো এটা সলাত অবস্থা নিষিদ্ধ। অন্যদর এলা মায়ুলহি, 7 নম্বর হচ্ছে এমন কোন দিকে তাকানো যেটা সলাত থেকে অমনোযোগী করে দেয়। সামনে কোনো নকশা আছে, সামনে কোনো ভালো দৃশ্য আছে, বা কার্পেট খুব সুন্দর চমৎকার নতুন কার্পেট লাগছে, সেদিকে তাকাচ্ছেন আপনি। হ্যাঁ, দেয়ালের সামনে কোনো কিছু, সামনে মসজিদে অনেক সময় কিছু লেখা থাকে, সেই লেখাগুলি দিয়ে তাকাচ্ছেন। সামনে সেলফ আছে, আর সেলফি কোরআনে কারিম অথবা অন্য কোনো কিতাব রাখা আছে, সেই কিতাবগুলির আপনি নাম পড়ছেন যে কোনটা কোন নাম, সেদিকে নজর যাচ্ছে না। এটা খুব অপছন্দনীয়, আর খুব বেশি হলে তো আপনার খুশু নষ্ট হয়ে যাবে। জি, ওয়াফতিরাশু যারা আইহি সুজুদ, 8 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে সেজদা অবস্থায় দুই হাত গুছিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালা ইফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবে, তোমাদের কেউ যেন সালাতের সেজদা অবস্থায় কুকুরের হাত বিছানোর মতো যেন না বিছিয়ে দেয়। কুকুর কি করে যখন বসে থাকে এতে ভর দিয়ে, তখন সামনের পাটা সামনের দিকে এগিয়ে দেয়, সামনের পা দুটো সামনের দিকে এগিয়ে দেয়। তো ওইভাবে যারা হাত বিছিয়ে সলাতা দেখো, সেটা পুরুষ হোক আর নারী হোক, তাহলে আমাদের হানাফি মজহাবের বোনেরা মজহাবের অনুসরণে হাদিস বিরোধী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিরোধী যে সলাত আদায় করেন, তারা কি করে সেজদাতে দুটো হাত বিছিয়ে দিয়ে একবারে মাটির সাথে লেগে গিয়ে, হ্যাঁ, তাদের মতে অধিক পর্দার উদ্দেশ্যে এইভাবে সলাত আদায় করে, যেটা নবী সাল্লাম নিষেধ করেছেন, এবং সেটা যে ঘৃণিত সেই জন্য কুকুরের বসার সাথে, কুকুরের হাত বিছানোর সাথে তুলনা করেছেন। সেটা পুরুষ হোক আর নারী হোক, জায়েজ নয়। জি, 9 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে যে আই এখন হাঁপে না, যদি কারো পেশাবের চাপ থাকে, পেশাবের চাপ যদি কারো থাকে, বেগ আছে পেশাবে, তারপর পেশাব করছে, আচ্ছা উজুটা আছে তো সালাদটা পড়েই নিয়ে তারপরে তখন বাথরুমে যাবে, এটি নিষিদ্ধ। যদি এতে এমন হয় যে আপনার কোনো খুশি হলো না, এমন চাপ সৃষ্টি করেছে পেশা যে আপনার কোনো খুশি হলো না, তাহলে জায়জই নয়। 9 নম্বর নিষিদ্ধ, আও হাকিবান, হাকিবান বলা যদি কারো পায়খানার বেগ থাকে, হাকেন নু দিয়ে, নুন দিয়ে, আর হাকে বা দিয়ে, এতটুকু শুধু পার্থক্য, বাকি হাক আফ দুটোতে রয়েছে। হাকেনান পেশাবের বেগ যদি থাকে, আর হাকেবান মানে যদি পায়খানার বেগ থাকে, এই অবস্থায় সালাত আদায় করা, আগে সালাত আদায় করে নি অথবা সালাত যখন শুরু করে দিয়েছে আদায় করে নি, সালাত শুরু করে তকবীর তাহরিমা অথবা প্রথম রাকাত তৃতীয় রাকাত, এমনকি তৃতীয় রাকাত আছে আর থামতে পারছেন না, তাড়াতাড়ি সালাত ছেড়ে দেন, আপনার জন্য জরুরি আছে সালাত ছেড়ে দেন, আর ছেড়ে দেওয়ার পরে তাড়াতাড়ি বাথরুমে যান, পরে সে জামাত পেলেন, পেলেন নতুন করে আপনি জামাতে শরিক হবেন, আর যদি জামাত না হন তাহলে আপনি পরে সালাত আদায় করে নেবেন, ইনশাআল্লাহ সেই জামাতে সব পেয়ে যাবেন, কারণ আপনি চেষ্টা করেছেন। কিন্তু আপনি পেশাব পায়খানার বেগ নিয়ে আপনি সালাত আদায় করবেন, এটি জায়েজ নয়। হাদিসে নিষেধ রয়েছে, আও মুহতাবেসা রিহ, অথবা কারো পেটে বায়ু জমে আছে আর বায়ু নির্গত হতে চাইছে কিন্তু সে বের হতে দেয় না, যে বায়ু নির্গত হইলেই তো আমার উজু নষ্ট হবে, না না আমি নির্গত হতে দেবো না, সালাত তো পড়িনি, আর খুব বেশি চাপ সৃষ্টি করে যাতে খুশু নষ্ট হচ্ছে, তাহলে মকরু। আর যদি এমন হয় যে না সামান্য একটু আছে আর গ্যাসের সমস্যা আছে, আর সে যথাসাধ্য উজুটা ধরে রাখার চেষ্টা করেছে, তো এটা মকরু নয়, এটা মকরু নয় যদি তাতে খুশুর ওপর তার প্রভাব না পড়ে। এটি ছিল 11 নম্বর। 12 নম্বর হচ্ছে আও ইউসাল্লি ওয়াহুয়া বিহাদরাতে তাম ইশতাহিহি ওয়াহুয়া কাদিরুন আলা তানাউলিহি, সামনে খাবার উপস্থিত দস্তরখানে, আর আপনি বড়ই ক্ষুধার্ত হয়ে রয়েছেন, প্রচন্ড খিদে রয়েছে, খিদে না থাকলে অসুবিধা নেই, আজকাল যারা দিনে 3 বার করে কমপক্ষে খাচ্ছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, যারা দিনে একবার হয়তো পেয়েছেন, হ্যাঁ প্রচন্ড খিদে আছে আর খিদে ছটফট করছেন, সে অবস্থায় জামাত চলছে, হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলা
এদিকে জামাত চলছে, এশার তিনি এশার সালাত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেছেন যে তোমাদের সামনে যদি হাজার আসা সন্ধ্যাবেলার খাবার বা এশার খাবার উপস্থিত হয়ে যায় আর জামাত শুরু হয়ে গেছে খাওয়া বিল আসা, তাহলে রাতের খাবার শুরু করে দাও, কারণ সারাদিন না খেয়ে আছেন, সারাদিন না খেয়ে আছেন। সাহাবাই কেরামদের পরিস্থিতিটা এমনটা ছিল। এমন কোন ব্যক্তি যদি হয় যে এই প্রচন্ড খিদায়, আর এত খিদা আর তারপরে চোখে দেখে নিয়েছে যে খাবার হাজির সামনে রয়েছে, কখন তাদের সালাতটা শেষ হবে, শেষ হবে খেতে পাবো, এই অবস্থায় জামাতে শরীর খাওয়ার ঠিক নয়, নিষিদ্ধ। পশু যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে, কিন্তু মোটামুটি খিদা হয়তো লেগেছে, কিন্তু খিদা আপনাকে পরেশান করে না, খিদা আপনি কষ্ট পান না, আবার প্রস্তুত আছে, জামাত ছেড়ে দেবেন না, জামাত ছেড়ে দেবেন, তবে জামাত নয়, হয়তো একাকি পড়তে হবে কোনো জায়গায়, তার আগে খেয়ে নেবেন। খাবার যখন হাজির হয়ে গেছে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য আমি খাবার পরে খাবো, আর সালাত অথচ খাবার প্রস্তুত হয়ে গেছে, না আগে খাবার খেয়ে নেন, তারপরে সালাত দেখবেন। 13 নম্বর, নিষিদ্ধ কাজ সালাত অবস্থায় আসাদুল মানে চাদর বা কাপড় ঝুলিয়ে রাখা, চাদর এহরামের চাদর দিয়ে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, চাদরকে ঝুলিয়ে রাখা, এহরামের চাদর আছে আর ঝুলিয়ে রেখে দিচ্ছেন, না ঝুলাবেন না। বাংলাদেশের শীতকালে যেসব চাদর আমরা একসময় ব্যবহার করছি, আজকাল তো জ্যাকেট আর কোটের যুগ চলে এসেছে, পয়সা হয়েছে মানুষের কাছে, কিন্তু একসময় চাদর ছিল, হ্যাঁ শীতের বস্ত্র আমাদের দেশে, তো চাদর দুই দিকে ঝুলছে আর সালাত আদায় করছে, এটি মকরুহ অপছন্দ, নিষিদ্ধ। আর যদি এমনটা হয় যে আপনার গায়ে আর কোনো গেঞ্জিও নাই, কিছুই নাই, একেবারে খোলা সামনের দিক, খোলা হয়তো লজ্জাস্থান গায়ে খোলা যদি আশঙ্কা থাকে তাহলে তো হারাম হবে তখন, কিন্তু এমনিতেই নিষিদ্ধ যে দুদিকে চাদর বা ইহরামের কাপড় ঝুলতে আছে আর আপনি সালাত আদায় করছেন, ইহরামের অবস্থায় তো অন্য কোনো কাপড় থাকে না, সামনের দিক খোলা, পেট পেট বুক খোলা, যদিও নিচে নিচের ইহরাম আছে, কিন্তু এইভাবে সালাত আদায় করা ঠিক নাই। সেই ক্ষেত্রে করবেন কি, এটাকে উঠিয়ে দেবেন, এই যে উঠিয়ে দিয়ে এইভাবে সালাত আদায় করবেন, উঠিয়ে দিয়ে সালাত আদায় করবেন। 14 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে ওয়াল্লিসাম আলা ফামিহি ও আনফিহি, মুখ এবং নাকের ওপর মুখোশ ব্যবহার করা, পুরো মুখ ঢাকলেন না, কপাল খোলা আছে, নিচের দিক খোলা আছে, কিন্তু মুখ এবং নাক এর ওপর মুখোশ লাগানো মাস্ক ধরেন, এটাও মকরু অপছন্দনীয়, যদি জরুরি না হয় আল্লাহ না করে বালা মুসিবত যুগ ফিরে আসে আর কোথাও আমাদেরকে বাধ্য করা হয় এই মাস্ক লাগাবার জন্য, সেটা ভিন্ন বিষয়, না হলে করবেন না, এটি নিষিদ্ধ, মুখ ঢাকা নাক ঢাকা। 15 নম্বর নিষিদ্ধ কাজ হলো কাফু শাক, চুল আগের যুগে সাহাবায়ে কেরাম যখন চুল বড় বড় রাখতো, লম্বা লম্বা রাখতো, তো লম্বা চুল রয়েছে, তো চুলকে আপনি স্মৃতি করে ছেড়ে দেন, স্মৃতি করে আপনি ছেড়ে দেন, তা না করে চুলকে আপনি গুছিয়ে আপনি মুড়িয়ে রাখছেন, এই চুলকে মুড়িয়ে রাখা নিষেধ হাদিসে রয়েছে। এইরকম 16 নম্বর নিষিদ্ধ কাজ ওই হাদিসে রয়েছে, কাপড় গুটিয়ে রাখা বা কাপড় মুড়িয়ে রাখা, তাহলে কারো যদি কাপড় থাকে ধরেন এই যে আস্তিন আছে হাতের, আর অনেকে উজু করার পরে মুড়িয়ে রেখে দেয় আর তারপর সালাত শুরু করে, এটি অপছন্দনীয়, কিন্তু এতে সালাত বাতিল হবে না, আর এই এই মুড়িয়ে রাখা হারাম নাজাইজ নয়, তবে মুড়িয়ে রাখবেন না। এইরকমই যারা টাখনোর নিচে প্যান্ট পরে মসজিদে আসলে, এরা ওই প্যান্টকে গুটিয়ে নেন একটু, প্যান্টটাকে মুড়িয়ে নিলেন আর তারপরে তখন সালাদটা পড়লেন আপনি আপনার জায়েজ কাপড় নিয়ে, আবার মসজিদের গেটে যখন জুতো স্যান্ডেল পরছেন তো দেখছেন আবার হারাম পোশাক পরে নিলেন, সেই টাখনার নিচে কাপড় নামিয়ে দিলেন, এটাও মকরু বা নিষিদ্ধ, নিষিদ্ধ, টাখনার নিচে কাপড় হারাম, আর সালাত অবস্থায় কাপড়কে মুড়িয়ে রাখা এটি হচ্ছে নিষিদ্ধ কাজ বা মকরু অপছন্দনীয় কাজ। 17 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে তাসাউফি সালাত অবস্থায় হাই আসা, হাই যদি চলে আসে এক একবার যথাসাধ্য সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করুন যে আর না আসে, আর যদি আসে মুখে হাত রাখবেন যেমন হাদিসে রয়েছে,
আর বারবার করে আসতে থাকবে, আর আপনার মধ্যে গাফিলতি আসছে, যেন ক্লান্তি ভাব আর ঘুম ভাব চলে আসছে, এর লক্ষণ এটি। তো শয়তান চায় যে আপনি গাফিল হয়ে যান সলাৎ থেকে। তো সলাৎ অবস্থায় হাই বেশি বেশি ওঠা এটি অপছন্দনীয়। 18 নম্বর, নিষিদ্ধ বা মাকরু কাজ মসজিদে থুতু নিক্ষেপ করা, এটি গুনহার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল বসাকু ফিল মসজিদে খাতিয়াতুন, আল বসাকু ফিল মসজিদে খাতিয়াতুন, মসজিদে থুতু নিক্ষেপ করা হচ্ছে গুনহার কাজ। এই গুনহা যদি কেউ করে ফেলে, ও কাফফারাতুহা দাফনুহা, আর তার কাফফারা গুনহার মোচন হচ্ছে সেটাকে নিশ্চিহ্ন করে দাও, মুছে ফেলে আর পরিষ্কার করে দাও। হাদিসে রয়েছে যে সালাত অবস্থায় যদি কারো থুতু চলে আসে, খুব বেশি থুতু আসছে, তাহলে বাম দিকে ফেলে, পায়ের তলায় ফেলে মুছে দিবে। এটা কোথায়? যেখানে শুধু আপনি জমিনে আপনি সলাৎ আদায় করছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমলে কোনো চাটাই বা কোনো কিছু বিছানো ছিল না মসজিদ নবীতে, সেই ক্ষেত্রে বলা হয়েছে। অথবা মাঠে ঘাটে কোথাও পড়ছেন, বাম দিকে, ডান দিকে নয়, সামনের দিকে নয়, সামনে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন রয়েছেন, আর ডান দিকে আপনার সম্মানিত ফেরেশতা রয়েছেন, যেমন হাদিসে রয়েছে। বাম দিকে যদি কোনো মুসল্লি না থাকে, তো বাম দিকে ফেলে, যদি মাটি থাকে এমনি যেখানে ফেলা সম্ভব, তাহলে সেখানে ফেলে দিয়ে বাম পা দিয়ে সেটাকে ঘষা দিবে। আর যদি মসজিদে হয়, চাটাই বিছানো আছে, আজকাল তো কার্পেট বিছানো থাকছে অথবা প্লাস্টার করা আছে পাকা মসজিদ, সেখানে আপনি বাবাম দিয়ে মুসল্লি আছে, এই সমস্ত অবস্থায় আপনি নিজের টিস্যুতে রুমালে থুথু নিয়ে নেন, যদি একান্ত থুথু ফেলতে হয়। আর থুথু যদি কেউ গিলে নেয়, তা তো কোনো দোষের কথা না, এ কাশ ফোটার মতো নয়। থুথু যদি কেউ গিলে নেয়, তো সেটা কোনো দোষের কথা নেই, এমনকি তাতে সিয়ামও ভঙ্গ হয়নি। থুথু যতক্ষণ ওটা বের না করে দিচ্ছে, জিহ্বাতে আসছে আর তারপরে গিলে নিল, যেমন সাধারণত কথা বললে থুথু আসছে আবার আমরা গিলে নিচ্ছি, এটা স্বাভাবিক বিষয়, এতে সলাতে কোনো অসুবিধা নেই, এমনকি সিয়ামও নষ্ট হয়। 19 নম্বর, নিষিদ্ধ কাজ হচ্ছে, ওয়ালা ইয়াজুজ আন ইয়াদখুলা জাহাল কিবলা ফি সলাতে, সলাত অবস্থায় সলাতের বাইরে হোক কিবলার দিকে থুথু ফেলা জায়েজ নয়। দেখো বলছেন যে থুথু ফেলা জায়েজ নয় কিবলামুখী হয়ে সলাত অবস্থায়, ওয়া খারেজাহা খারেজা সলাতের বাইরেও কিবলার দিকে। মসজিদের ভিতরে যদি হয় তো সবার নিকট জায়েজ নয়, সলাত অবস্থায় হয় আর না হইলে মসজিদের ভিতরে সলাৎ অবস্থা নেই, কিন্তু মসজিদের ভিতরে কিবলার দিকে ধর জানলা আছে, সেদিক থেকে আপনি থুথু নিক্ষেপ করছেন, যাই বা মসজিদের ভিতরে নিক্ষেপ করছেন, কিন্তু বাইরে রাস্তাঘাটে চলাফেরা করছেন আপনি, আর যদি থুথু ফেলেন সলাৎ অবস্থায় না, এমনি হাঁটছেন না থুথু ফেলেন কিবলার দিকে, তো জায়েজ কিনা, এই মর্মে দুটো মত রয়েছে। একদল বলছেন জানে সেই অবস্থা তো জায়েজ নয়, আর আরেক দল বলছেন যে না, এটা আসলে নবিশ্বাসের উদ্দেশ্য নয়, যে সালাত অবস্থায় হইতে হবে আর না হলে মসজিদের ভিতরে হইতে হবে, কেবলামুখী হয়ে তখন থুতু ফেলা যাবে না। এই ছিল 19টি নিষিদ্ধ কাজ। তারপর বলছেন যে আল আফজাল হাকিব আল হাকেনে, যার পেশাব পায়খানার বেগ রয়েছে এই রকমই, যার আপনার গ্যাসের বায়ু নির্গত হওয়ার বেগ রয়েছে, মহতাবেশে রোগ আবদ্ধ হয়ে রয়েছে গ্যাস, তার জন্য উত্তম হচ্ছে কি, আইহদেশা কি করবে, উজু নষ্ট করে দিন, আপনি সালাত ছেড়ে দেন, সোম্মায় উজু করুক, বায়ু নির্গত হচ্ছে নির্গত হইতে দেন, উজু করেন ওয়েসাল্লি আর তারপর সালাত আদায় করেন, ফাইন ওদে মালমা, কিন্তু মসজিদের আশেপাশে বাড়িতে কোথাও পানি ফেলেন না, অথবা যেখানে সালাত আদায় সেখানে পানি নেই, আপনি উজুটা আগে থেকে ধরে রেখেছিলেন যে আমি মাঠে ঘাটে আছি কোথাও পানি টানি নাই, যেমন মরুভূমি দেশ আরব দেশে এরকম, তো পারলেন না সেটা, হয়তো পানি নেই আর উজু নষ্ট হয়ে গেছে, কি করবেন, উজু নষ্ট করে বায়ু নির্গত করেন, অথবা পেশাব করে নেন, আপনি পেশাবের চাপ যেন আপনার না থাকে, পায়খানা আপনি সহ্য কার্য সম্পন্ন করেন, তারপরে তেমম করেন, ইলাকো লোক নিয়ে তারপরে তেমম করেন আর সলাত আদায় করেন, জালিকা আফশা লাহ, এতে বেশি খুশু রয়েছে, এতে বেশি খুশু রয়েছে। সলাত অবস্থায় এদিক সেদিক তাকানো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে যখন জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সলাত অবস্থায় কেউ যদি এদিক সেদিক তাকায়, ওইদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে, এটাকে ফেখসিয়ালির তাকানোর সাথে,
খেকশিয়ালি, আপনারা জানেন যে খেকশিয়ালি শুধু এদিক ওদিক তাকাতে থাকে, খুব ভীতু পশু, তো শুধু ভয়ে তাকাতে থাকে শুধু এদিক। তো তার সাথে তুলনা করেছেন, আর ইলতেফাত আলিম, আর নবী সাল্লাল্লাহু বলছেন এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া, শয়তান এই মুসল্লির সলাতকে ছিনিয়ে নেয়, সলাতের খুশুকে ছিনিয়ে নেয়, ইখতিলাসুন ইখতিলাসু শয়তান মিন সলাতিল্লাহ, বান্দার সলাতকে ছিনিয়ে নিয়ে নেয়। ইলতিফাত এদিক সেদিক তাকানো হচ্ছে দুই রকমের, একটি হচ্ছে হিসসি বিল বাদান, অনুভূত বাহ্যিক, মানে চেহারা বা শরীর এদিক সেদিক ফিরিয়ে ফিরে যাওয়া, আরেকটি হচ্ছে আভ্যন্তর মানবিন বিল কালব, আভ্যন্তরীণ ফিরে যাওয়া সালাতে, ঠিক কিবলা মুখী আপনি সালাত আদায় করছেন, কিবলার দিকে মুখ করে আছেন, সিজদার দিকে মুখ করে আছেন চেহারা, কিন্তু আপনার হৃদয় সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এটা কলব দ্বারা এদিক সেদিক চলে যাও। বলে মোয়ালাজাত মানব, আভ্যন্তরীণ যদি এদিক সেদিক তাকানো আপনার মধ্যে থাকে, এই দোষ থাকে, তাহলে এটি শয়তানের পক্ষ থেকে আপনাকে অমনোযোগী করা হচ্ছে, খুশু নষ্ট করা হচ্ছে। ইয়াত ফুলা ইয়াসারি, বাম দিকে থুথু ফেলেন 3 বার, আর বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করুন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। আর যদি আপনার বাহ্যিক এই রোগ থাকে, এদিক সেদিক তাকানোর রোগ, সালাত সম্পর্কে অনেকে জানেন না গুরুত্ব সেই জন্য, অথবা মনোযোগী নাই সেই জন্য এরকমটা করে থাকে, পুরোপুরি আপনি কিবলামুখী হন, কিবলামুখী হন এবং সেজদার দিকে তাকাতে চেষ্টা করুন। সলাত অবস্থায় সূত্রা গ্রহণের বিধান, সলাত অবস্থায় সূত্রা লাগাতে হবে, এটা স্বীকৃত, কিন্তু সূত্রা লাগানো সুন্নাত না ওয়াজিব? অধিকাংশ ইমাম কেরাম ওলামা কেরামদের মধ্যে সলাত অবস্থায় সূত্রা লাগিয়ে সলাত আদায় করা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, কিছু কিছু ওলামা আহলে হাদিস ওলামারা ওয়াজিব বলেছেন, বলছেন ইয়োসান্ন, লেখকও বলছেন তাই, ইয়োসান্ন ইমাম আল মুনফারিদ, ইমাম এবং একাকী নামাজি সূত্রা লাগাবেন, এটি হচ্ছে তার জন্য সুন্নাত, সূত্রা দাঁড় করে সলাত আদায় করেন, যেমন দেয়াল অথবা কোন একটি স্তম্ভ অথবা কোন একটি পাথর, একটি লাঠি, একটি বর্ষা, যে কোনো কিছু হোক, পুরুষ হোক আর নারী হোক, বাড়িতে হোক আর সফরে হোক, ফরজে হোক এবং অথবা নফলে হোক, মুক্তাদির ক্ষেত্রে মুক্তাদিদেরকে সূত্রা লাগবে না, তার সূত্রা মুক্তাদির সূত্রা হচ্ছে ইমামের সূত্রা অথবা ইমামই তার সূত্রা, দুটোই হইতে পারে, লেখক কথা বলছেন সূত্রাতুল ইমাম সূত্রাতুল ইমাম খালফা, ইমামের সূত্রাই হচ্ছে মুক্তাদির সূত্রা, আও আল আবিল ইমাম সূত্রাতুল ইমাম, অথবা ইমাম হচ্ছে মুক্তাদির সূত্রা, ইমামই যেন আপনার সূত্রা, সেজন্য কাতার মাঝখান দিয়ে কেউ যদি যাতায়াত করে তো জায়েজ রয়েছে, বাধা দেবেন না, মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা হারাম, জি মুসল্লি এবং সূত্রার মাঝখান দিয়ে অতিক্রম করা হারাম, মুসল্লির সামনে দিয়ে কেউ যদি অতিক্রম করে তাহলে যথাসাধ্য তাকে প্রতিহত করবে, সেটা মক্কাতে হোক অথবা অন্য কোথাও, অনেকেই মনে করে অধিকাংশ জাহিল মুসলিমরা দেখি মক্কায়, তারা মনে করে মক্কায় সূত্রা নাই, এর কোনো ভিত্তি নেই শরীয়তে, ফাইন গালাবাহু, কিন্তু আপনাকে যদি হারিয়ে দেয় গায়ের জোরে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, যথাসাধ্য চেষ্টা করে প্রতিহত করার, হ্যাঁ ধাক্কা দিয়ে জোরে, আর মারামারি করবেন না, হ্যাঁ যেমন হাদিসে রয়েছে, কিন্তু ওটার উদ্দেশ্য মারামারি করেন না, ফালিয়াত হবে কুয়া, আপনি যতটা পারেন আপনি তাকে প্রতিহত করেন, সামনে দিয়ে অতিক্রম করতে দেবেন না, কিন্তু তারপরে যদি চলে যায় তাহলে গুনাহগার সেই ব্যক্তি যে অতিক্রম করলো, এবং সলাতে কোনো ঘাটতি হবে না, কারণ আপনি তাকে প্রতিহত করেছেন আর সূত্রাও লাগিয়েছেন। বলছেন যে ইমাম এবং একাকী নামাজির সামনে দিয়ে মহিলা যদি অতিক্রম করে অথবা গাধা অতিক্রম করে, কুকুর, কালো কুকুর বিশেষ করে অতিক্রম করে, তাহলে তাতে সলাৎ বাতিল হবে, ইমাম আহমদ রাহেমাহুল্লাহর মজহাব, হাম্বলি মজহাবে সলাৎ বাতিল হয়ে যাবে, হাদিস বাহ্যিক হাদিস করে আমল করে, বাহ্যিক হাদিস এইরকমই রয়েছে, বাকি 3 ইমাম আর অধিকাংশ আহলে হাদিস বলছেন যে সলাৎ বাতিল হবে না, সলাতের খুশু নষ্ট হবে, সলাতের খুশু নষ্ট হবে, এ মর্মে তারা যে হাদিস পেশ করেছেন লায়াক্তাও সলাত আসে, যদিও তাদের দুর্বলতা রয়েছে, বলছে সলাৎ কেন নষ্ট হবে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত এটি ছিল যে আমরা কেমন, আমরা মহিলারা কি আমরা এত খারাপ যে মহিলা সামনে দিয়ে গেলে সলাৎ বাতিল হয়ে যাবে, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন না না তাতে খুশু নষ্ট হবে, সলাৎ নষ্ট হবে না যদি সূত্রা না থাকে। বলছেন ফাইন মাররা আহাদুন হাওলাই আমামাল মামুম, মুক্তাদির সামনে দিয়ে ফাইন মাররা আহাদু হাওলাই আমামাল মামুম, মুক্তাদির সামনে দিয়ে যদি
কোনো মহিলা অথবা গাধা অথবা কালো কুকুর যদি অতিক্রম করে তাহলে মুক্তাদি সলাৎ বাতিল হবে না, ইমামের বাতিল হবে না, মাঝখান দিয়ে কাতার মাঝখান দিয়ে যদি অমর সাল্লাহ ইলা সুতরা তিন। আর সুতরা যখন লাগাবেন সুতরাকে দূরে রাখবেন না, সুতরার কাছাকাছি হবেন, এটি হচ্ছে সুন্নাহ, যাতে করে মাঝখান দিয়ে আবার শয়তান যাতায়াত না করতে পারে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন আমাদের এলমে আমলে দিন দুনিয়ায় সবকিছুতে, আল্লাহ যেন বারাকা দান করেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন তাদের উত্তম প্রতিদান দান করেন, সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাকাল্লাহ খাইর শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে দুইটি নীতিমালা বলে দিচ্ছি, যে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই একটা করে সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্নটা উপস্থাপন করার চেষ্টা করব। এবং আমরা যখন প্রশ্ন করব, যে দেশ বা যে শহর থেকে আমরা প্রশ্ন করছি, অবশ্যই পরিচিতি লাভের উদ্দেশ্যে বা প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ যারা গত সপ্তাহে বা পূর্বে প্রশ্ন করেছেন, যদি আপনারা কেউ হ্যান্ড রেজ করে থাকেন, অবশ্যই আপনারা হ্যান্ড লোয়ার করে নেবেন। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে প্রশ্ন করার সুযোগ নেই, আমরা এক সপ্তাহ পর পর প্রশ্ন করে অন্যদেরকে সুযোগ করে দিয়ে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যাই হোক, আমরা সময় না নিয়ে আমরা প্রশ্ন নিব। শুরুতেই এই সপ্তাহে প্রশ্ন করবেন ব্রাদার মঈন, আপনি প্রশ্ন করুন। মঈন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটা প্রশ্ন হলো, বলুন। প্রশ্নটা হলো, আমরা কিছু মসজিদে নামাজ পড়ি যারা হানাফি মসজিদে, জি ওসব মসজিদে নামাজ পড়তে আমাদের অনেক সময় একটু খারাপ লাগে, যে নামাজ গুলা কোরআন সুন্নাহ অনুযায়ী ওরা নামাজ পড়ে না, পড়ায় না। তো পড়ি যে আমাদের নামাজ পড়াটার মধ্যে যে আমাদের খুশুগুজু নষ্ট হয় বা কি, এটাতে আমাদের কতটুকু ক্ষতি হবে, কি ধরনের খুশুগুজু নষ্ট হইতে পারে বা কি ধরনের ইয়ে হইতে পারে, এই জিনিসটা একটু জানার জন্য। আপনার আমার যে কোনো মসজিদে হোক না কেন, আপনার আমার ডানে বামে সামনে পিছনে যারা সালাত আদায় করছে, তাদের সালাতের ভুল ভ্রান্তিতে আমাদের কোনো ক্ষতি নেই। তাদের ভুল ভ্রান্তি তাদের ওপর, হ্যাঁ, তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। হ্যাঁ, কথা বোঝা গেছে? আর তাতে আপনার খুশু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। আপনি সেসব নিয়ে মাথা ঘামাবেন না, যে আমার পায়ে পা লাগাচ্ছে না, কাঁধে কাঁধ লাগাচ্ছে না, এই রফাদান করলো না, কে কি করলো। ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অন্যদের আমল সম্পর্কে, কে কি করলো না করলো সে সম্পর্কে জিজ্ঞাসা আমাদের করা। আপনার সলাতের খুশু আপন জায়গায় বহাল থাকবে যদি আপনার মাথার ব্যথা না হয় ডানে বামে কে কি করছে। কেন আপনার মাথার ব্যথা? স্বাভাবিক সন্ন্যতের খেলাপ করলে সেটা মনে একটা অন্তরে ঘৃণা তো অবশ্যই আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটা সেটা দিয়ে ভ্রুক্ষেপ করবেন না, আপনি সলাতে মনোযোগী হবেন। বাকি থাকলে আপনি যারা বিভিন্ন বেদাতে লিপ্ত তাদের মসজিদে সলাত আদায় করার বিষয়টি যদি বিকল্প আপনার ব্যবস্থা থাকে, তাহলে বেদাতি মসজিদে সলাত আদায় করবেন না, কারণ তাদের মধ্যে বেদাত তো আছে, বড় বেদাত আছে না হয় ছোট বেদাত আছে, ছোট বেদাতি কবিরা গুনাহ। তো বেদাতির পিছনে সালাত আদায় করা, যাদের মধ্যে ছোট বেদাত রয়েছে, আর কোন ফাসেকের পিছনে টাকা না নিচে কাপড়, হ্যাঁ, আর এমন ব্যক্তির পিছনে সালাত আদায় করা যার দাড়ি নেই তার পিছনে সালাত আদায় করা, এইরকমই যারা হারাম খায় তাদের পিছনে সালাত আদায় করা, ঠিক ওই রকমই হচ্ছে বেদাতির পিছনে সালাত আদায় করা। তো যথাসাধ্য যদি বিকল্প ব্যবস্থা থাকে, আশেপাশে অন্য কোরআন সুন্নার অনুসারী ভাইদের মসজিদ থাকে, তাহলে সেখানে সালাত আদায় করাটাই উত্তম এই দিক থেকে। বাকি কথা হলো যে আমার না খুশু হয় না বা কিছু না, আপনি যদি বাধ্য হন ওদের সাথে, বাড়ির পাশে বাসার পাশে তাদেরই মসজিদ রয়েছে, আর এসব যে কোরআন সুন্নাহর অনুসারীদের মসজিদ অনেক দূরে, তাহলে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে তাদের ইক্তেদা, জায়েজ রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা মসজিদ রয়েছে।
তাদের ভুলভ্রান্তি তাদের উপর যাবে, আপনার সলাত আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল। আমিন। প্রশ্ন করবেন MD মুস্তাফিজুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাত। সাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থেকে ধুলিয়ার মুর্শিদাবাদ থেকে বলছি সাইক। মাশা আল্লাহ, বলেন। বলছিলাম যে সাইকে মসজিদে মেহরার যে প্রথম জামাতটা হয়, বলো দ্বিতীয়, জোরে শোনা যাচ্ছে না, ক্লিয়ার। বলছি সাইক যে মসজিদে প্রথম জামাতে যে জামাতটা মেহরাতে হয়, সেই দ্বিতীয় জামাত যাদের জামাত ছুটে গেছে তারা যদি দ্বিতীয় মেহের মানে দ্বিতীয় জামাতটা যদি মেহরাতে নামাজ পড়ায় তাহলে কোনো সমস্যা হবে? প্রথম জামাত মেহরাবে ইমামের যে জায়গা, বিশেষ জায়গা সেখানে হয়ে গেছে, তারপরে যদি দ্বিতীয় জামাত সেখানে করা হয় তো জায়েজ কিনা? জায়েজ, এতে কোনো অসুবিধা, এমন কিছু নেই যে দ্বিতীয় জামাত ওইখানে করা যাবে না, সাইডে করতে হবে না, পিছনে করতে হবে, এমন কোনো শরীয়তে কোনো বিধানের হদিস নেই। বাকি কথা হলো যে দ্বিতীয় জামাত শরীয়তে জায়েজ কিনা, এই মর্মে অনেক ওলামারে বলছেন যে জায়েজ নয়। জামাত হচ্ছে একটি শুধু, যেখানে এমাম নিযুক্ত আছে, এমাম যদি নিযুক্ত থাকে, নির্ধারিত থাকে, এমাম নিযুক্ত নেই, ধরেন আপনার রাস্তা পথে পেট্রোল পাম্পের মসজিদ, মানুষ আসছে আর সলাৎ পড়ে চলে যাচ্ছে, আসছে আর সলাৎ পড়ে চলে যাচ্ছে, সেসব মসজিদ অসুবিধা নেই, আপনি 10 বার 20 বার জামাত করতে থাকেন আর পড়েন। কিন্তু যেখানে এমাম নিযুক্ত রয়েছে, আমি রাতে পেশ এমাম, সেখানে জামাত শুধুমাত্র একটি, অনেক ওলামাদের কাছে আছে। আর এমন কি আলবানী রাহমাহুল্লাহ এই মতের পক্ষে, জি, সালাফি আলামাদের মধ্যে, যদিও সিংহভাগ সমস্ত সালাফি আলামা সেখানে বাজ বিন ওসাইমিন অন্যান্য সমস্ত আলামাকে আহলে হাদিস আলামা, তারা বলছে দ্বিতীয় তৃতীয় জামাত প্রয়োজনে জায়েজ আছে, প্রয়োজনে চলবে যাদের প্রয়োজন, কিন্তু মাজুর না, এমনি এমনি অবহেলা করে, খেলতামাশা করে, গল্প গুজব করে আসছে উদাসীনতার সাথে, আর প্রায় জামাত ছুটে যাচ্ছে, চলো দ্বিতীয় জামাত করে নেবো, তৃতীয় জামাত করে নেবো, জামাতের লেগে যাবো, দ্বিতীয় জামাত তো পেয়ে যাবো, চলো না, এরা গুনাহগার এভাবে জামাত ছাড়া। আর তারপরে এভাবে এদের জন্য ওই সব নেই, সব তো মোটেই এরকম জামাতের সব যে 27 গুণ 25 গুণ সেটা নাই, যদি ওজোর থাকে তো আছে। এক কথায় দ্বিতীয় জামাত করলে কোনো অসুবিধা নাই, জায়েজ রয়েছে, অধিকাংশ কোরআন সুন্নার আলেমরা বলছেন, সুতরাং জায়েজ, কিন্তু সেটার প্রয়োজন যদি হয়, ওজোর থাকে, আর বিনা ওজোরে দ্বিতীয় তৃতীয় জামাতে সেই সওয়াবও নাই, বরং এরকম অবহেলা যদি হইতে থাকে তাহলে গুনাহগার হবে। আর জায়েজ এই জামাত, দ্বিতীয় তৃতীয় জামাত যে কোনো জায়গায় করা যেতে পারে, মসজিদে নেই। জাজাকাল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন জারিফ আহমেদ, আপনি প্রশ্ন করুন। জারিফ আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যারা প্রশ্ন করার জন্য আমরা হ্যান্ড রেজ করেছি, অবশ্যই মনোযোগ আকর্ষণ করব, আপনার নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে নিন, আপনার ফোন বা কম্পিউটার স্ক্রিনে বলা ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে। জারিফ আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাল্লাহ আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। আচ্ছা বলেন। শেখ, আমি এর আগে একদিন বলছিলাম আমি হানাফি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ আমি মক্তবের দায়িত্ব নিছি এবং অধিকাংশ সময় আমাকে সালাতের ইমামতি করতে হয়। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দাওয়াতি কাজ করতে পারতেছি। আমার এগুলো বলার আল্লাহ উদ্দেশ্য কবুল। এটাই যে যে জুমার দিনে আমি আপনার একটা আলোচনা থেকে শুনলাম যে জুমার দিনে খুতবার আগে যে আজানটা দেয়া হয় মসজিদের ভেতরে, তো এই এই আজানটা তো মাইক ছাড়া ভিতরেই দেয়া হয়, আপনি বললেন যে এটা দেয়া যাবে না বেদাত, তো সেই ক্ষেত্রে এতটুকু আমি করতে পারি, যেহেতু এখানে বাধ্যতামূলক আমার এটা করা লাগতেছে।
যেহেতু আমি এখানে দাওয়াতের অনেক আমি পাচ্ছি, তো সেই ক্ষেত্রে জি কি আমি এটা করতে পারবো কিনা, এটাই আমার প্রশ্ন। আর আজান দেওয়ার সময় এটা কি ইমামের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে নাকি আমি ডানে বামে থেকে দিতে পারবো? শেখ দয়া করে জানালে উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার দিনের আজান, যে খুতবা শুরু হওয়ার সময় আজান, যেটা মূল আজান, আসল আজান এটি কিন্তু, আর যেটা প্রথম আজান দেওয়া হয়েছে সেটা ওসমান রাজি আল্লাহ আমলে শুরু হয়েছে, আর সেটা মসজিদের বাইরে বাজারে দেওয়া হয়তো, ঠিক আছে এখন বাজারে তো দিবেন না, কিন্তু মসজিদের মিনারে দিতে হবে বা বাইরে দিতে হবে, যাতে করে বাইরে আওয়াজটা বেশি ছড়ায়। যে খুতবার সময় আজান, সেটার উদ্দেশ্য তো আর একামত নাই, হ্যাঁ, যে আপনি ইমামের কাছে, এখানে ইমামের সামনে মেম্বারে যে চেপেছেন, ইমাম সাহেব মেম্বারের নিচেখানে দাঁড়িয়ে আজান দেবেন, এটা আসলে সুন্নতের খেলাফ কাজ, সুন্নতের খেলাফ কাজ। আজান মানে হচ্ছে আল এলাম, মানে ঘোষণা করা, জ্ঞাত করা, তো মানুষকে জানাবেন, গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসীকে জানাবেন যে হ্যাঁ এখন খুতবা শুরু হয়ে গেল, যারা এখনো বিলম্ব করেছো তাদের চলে আসো, যে হাইয়া আলাস হাইয়া আলাল ফালাহ, তাহলে এটা বাইরে আজানটা হইতে হবে। সেই জন্য এই আজান মসজিদের ভিতরে দেওয়া সুন্নতের খেলাফ, যদি মাইক না থাকে তাহলে মসজিদের ভিতর থেকে দিবেন, হ্যাঁ মাইক হলে আবার মাইককে টানা আসবে, আমাদের অনেক আহলে হাদিস ভাইয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করেন, মাইক আছে তারপর ওখান থেকে মাইকের তার সহ মাইকের স্ট্যান্ডটাকে টেনে নিয়ে বাইরে নিয়ে গিয়ে আজান দিবে, না এত বাড়াবাড়ি শরীয়ত আসলে এটারও প্রয়োজন, মাইকের লাউড স্পিকারের মাধ্যমে আওয়াজ বাইরে চলে যাচ্ছে, সুতরাং বাইরে যাওয়ার কাজটি হয়ে যাচ্ছে। বাকি থাকলো যে এখানে যে আজান দিচ্ছেন, জানি না আপনি যে আজানটা দিচ্ছেন, সে বা আপনি যখন খুতবা শুরু করছেন আজানটা যে হচ্ছে, এই আজানটি কি মুখে শুধু হচ্ছে নাকি লাউড স্পিকার হচ্ছে? যদি মাইক হয় তাহলে কাজ হয়ে গেল, ওখান থেকে আজান হলি সমস্যা নেই, কিন্তু বিনা মাইকে আজান হলে শুধু মসজিদের মুসল্লিদেরকে আজান শোনাবেন, এটা শরীয়ত সম্মত নয়, সুন্নতের খিলাফ কাজ। এখন আপনাকে করতে হচ্ছে, কারণ মসজিদ হানাফি আর আপনি ওখানে একটা দাওয়াতের ক্ষেত্র তৈরি করতে পেরেছেন, মাশাআল্লাহ আপনার দাওয়াত কবুল করছে, আপনাকে ইমামতি করতেও দিচ্ছে আর আপনার কথা শুনছে, সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই হেকমা অবলম্বন করতে হয়। হেকমা হচ্ছে যে সত্যকে গোপন রাখা নয়, কিন্তু সত্যগুলিকে ধীরে আস্তে ধীরে পেশ করা, একসাথে সবই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দীন ইসলামের বিধিবিধান তাদাররুজের সাথে দীর্ঘ 23 বছরের নাজিল, আস্তে ধীরে নাজিল হয়েছে, একসাথে যদি মক্কায় সমস্ত বিধানগুলি নাজিল হইতো তো একটা কেউ মুসলিম হইতো না, হাতে গোনা কয়েকজন ছাড়া আর কি মুসলমান চাইতো না, কারণ ইসলামের বিধিবিধান প্রথম খানে ভারী লাগবে, পরে যখন মজা হয়ে যাবে তখন খুব সহজ লাগবে, এটা মানুষের প্রকৃতি। তো দীন ইসলামের একটি মৌলিক নীতিমালা হচ্ছে যে আস্তে ধীরে কাজ করা, হ্যাঁ একসাথে সবগুলি না দিয়ে দাও কোর্স। সুতরাং আপনি যে এলাকা থেকে বেদাত উঠাচ্ছেন, যে মসজিদ থেকে একসাথে সবগুলো উঠাতে পারবেন না, আর একসাথে সবগুলো উঠাতে চেষ্টা করলে বা উঠাতে চাইলে আপনাকে সেখান থেকে উঠিয়ে ফেলে দেবে, জি, যার ফলে আপনি এখানে আস্তে ধীরে কাজ করবেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে আজানটা একটু মসজিদের গেটের বাইরে দেওয়া হোক, যেখানে মাইক নেই, মাইক যদি থাকে তো অসুবিধা নেই, মাইক যেখানে নাই তাহলে আজানটা বাইরে দেওয়া হোক, তাহলে ভালো বাইরের লোকেরা শুনে, মহল্লার লোকেরা শুনতে পাবে, এইভাবে তাদেরকে বুঝাবার চেষ্টা করুন, আল্লাহ রাব তাদেরকে হেদায়ত দান করুন, আপনাকে হেকমা অবলম্বনে তৌফিক দান করুন, এবং আপনার দাওয়াতে আল্লাহ বরকত দান করুন। এখন আপাতত যে পারছেন না অসুবিধা নেই, আস্তে 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 চেষ্টা করেন, যদি পারেন ভালো কথা, আর না পারলে কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা আলম। তো এ পর্যায়ে আজান আবারও থাকতে সুযোগ, মনে হয় আরেকটা কথা জিজ্ঞেস করছিলেন নাকি কি, তাই না? জি চলেন, শেখ আমি ভুলে গেলাম আসলে। হয়ে গেছে মনে হয় বন্ধু, ওকে জি ইনশাল্লাহ, যদি মনে পড়ে ইনশাল্লাহ আমি স্মরণ করে দিব ইনশাল্লাহ। তো আমি আবারও সুযোগ করে দিব জারিফ আহমেদ, যারা হ্যান্ড রেজ করছেন অবশ্যই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনি ফোন আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন জারিফ আহমেদ। ইনশাল্লাহ আমরা সুযোগ করে দেব মোহাম্মদ ইব্রাহিম জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। জি শেখ, জেদ্দা থেকে বলতেছে। জি বলেন। শেখ,
এখানে অনেক সময় দেখা যায় যে আপনার ফ্লোরের ভিতরে দেখা গেছে যে তেলা পোকা, তারপর ইঁদুর, এসব জাতীয় কীট পতঙ্গ গুলা মল ত্যাগ করে থাকে আর কি কিসের ভিতরে? ফ্লোরে ফ্লোরে ফ্লোরে? ফ্লোরে আচ্ছা, রুম রুমের ফ্লোরে অথবা কাজের জায়গায় দেখা গেছে যে তেলা পোকা এবং তা ইঁদুর অথবা অন্যান্য কীট পতঙ্গ গুলো মল ত্যাগ করে থাকে আর কি। তো এইরকম জায়গায় ছলা তাদা করা কি যাবে? বা এসব মল গুলো যদি গায়ের সাথে লাগে তাহলে কি ওজুর কোনো সমস্যা হবে? তার সাথে মানে আবার বিড়ালের একটা বিষয়, যেমন বিড়ালেও অনেক সময় দেখা যায় আমাদের এখানে তো বৃষ্টি হইলে বিড়াল উপরে যে ইয়াগুলা করে থাকে, ময়লা করে থাকে, তো এগুলো অনেক সময় বৃষ্টি হইলে বৃষ্টির পানি গুলা ওই সে ওই ময়লার সাথে লাগে গায়ে আসে পড়ে, অথবা এগুলো আবার পরিষ্কার করা লাগে আর কি। তো এগুলা যদি জামা কাপড়ের সাথে লেগে থাকে তাহলে কি ওজুর কোনো সমস্যা হবে বা চলাতে কোনো সমস্যা হবে? যেসব কীট পতঙ্গে রক্ত নেয়, সমস্ত কীট পতঙ্গ যেগুলো পোকামাকড়, এগুলি তো রক্ত নেয়, সুতরাং এগুলো মরে গেলেও নাপাক নয়, কোনো কিছুতে মরে পড়ে আছে অথবা ফুলরে মরে পড়ে আছে অথবা এগুলির পায়খানা, এগুলো নাপাক নয়। হ্যাঁ, এতে কোনো যায় আসে না, কোনো যায় আসে না। বাকি থাকলো বিড়াল। বিড়ালের কথা শুনেন, অনেকে মনে করে বিড়াল পোষার সুন্নাত, বিড়াল পোষার সুন্নাত নয়, জায়েজ। হ্যাঁ, বিড়াল পোষার সুন্নাতের ফতোয়াটি ঠিক না। আর বিড়াল পুষতে গিয়ে তখন যেখানে সেখানে পায়খানা করে, বিড়াল পায়খানা না পাক, বিড়াল পায়খানা পেশাব না পাক। আর বিড়াল সম্পর্কে যে জিজ্ঞাসা করলেন, বিড়াল কোথাও বর্ষাকালে ময়লা পানিতে ভিজে যায়, ভিজে যাওয়ার পরে এসে কাপড়ে লাগে, যদি ভিজা অবস্থায় কাপড়ে লাগে আর আপনার আশঙ্কা হয় যে নাপাক পানিতে ভিজে এসছে, তাহলে অবশ্যই কাপড় বদলে দিতে হবে, কাপড় বদলাবে। আর এমনি এমনি সন্দেহ করা আর শুধু প্রশ্ন করা, এগুলো কোনো যুক্তিকতা নেই। বিড়াল হতে পারে যে কোনো কিছু ময়লা জায়গায় ভিজে এসেছে, হতে পারে তো কোনো কিছু হয় না। আপনি কি নিশ্চিত যে ময়লা পানিতে যেখানে নাপাকি পড়ে আছে সেই ময়লা পানি, মানে এই নয় যে পানি মাটি বা ধুলোর কারণে ময়লা আছে, কাদার কারণে ময়লা আছে, এটা ময়লা নয়, এই পানি নাপাক নয়। কিন্তু এমন পানি যেই পানিতে পেশাব পায়খানা ইত্যাদি না পাক কিছু পড়ে থাকে, সেখানে ভিজে আসছে আর বর্ষার পানিতে ভিজে আসছে বিড়াল, তাতে অসুবিধা কি? আসল হচ্ছে যে পাক, বিড়াল পাক কিন্তু বিড়ালে পেশাব পায়খানা। তো যদি দেখা যায় যে আপনার বিছানায় আপনার ফলে বিড়াল পায়খানা করে দিচ্ছে, পেশাব করে দিচ্ছে, তাহলে সে জায়গাগুলি না পাক। জাজাকুমুল্লাহ। প্রশ্ন করবেন শাহানাজ পারভিন, আপনি প্রশ্ন করুন। শাহানাজ পারভিন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। ভিডিওটা বন্ধ করে নিন। জি, আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। জি আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি বলেন। সাহেব, আমি যখন সকাল বিকেলের জিকির গুলো করি ওটা তো আমার অনেক টাইম লাগে, যে লাইলা ইল্লাল্লাহ 100 বার, তারপরে যেগুলো আছে আর কি, 100 বার সকাল সন্ধ্যার জিকির কি আছে? কালেমা তৌহিদ, লাইলা ইল্লাল্লাহ আদাহুল্লা শরীক আলাহ, এটা যে কোনো এটা সময় 100 বার, পড়তে তারপরে যে এটা আস্তে যে ফিরে কোনো 100 সময় বার, পড়তে তারপরে পারেন, সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত না, যে কোনো সময়, দিনে রাতে দুপুরে যে কোনো সময় পড়তে পারেন। তো আমি আমি সাধারণত ফজর নামাজের পরে পড়ি সূর্য ওঠার আগ পর্যন্ত। তখন আমি সেটা করি কি সাহেব, আপনার আপনার যদি সূর্য আপনার যদি সূর্যতে নাই যে সকালেই পড়তে হবে, দুপুরে কেউ পড়তে পারে। হ্যাঁ, যে কোনো সময় পড়তে পারেন। জি, সকাল সন্ধ্যার জিকির 100 বার কোনো জিকির নেই। হ্যাঁ, তো আপনার প্রশ্ন কি বলেন? হ্যাঁ, প্রশ্ন হলো যে আমি যখন জিকিগুলো করি আমি আপনার লেকচারটা ছেড়ে তারপরে লেকচার শুনতে শুনতে করি, আমার আমার কি এতে কোনো সমস্যা হবে? আমার কি সব কমে যাবে তাতে? না, লেকচারও শুনবেন আবার জিকির করবেন, হবে না, এটা হবে না। এলএম শেখা যদি বেশি জরুরি হয় আর তাহলে আপনি এলএম শেখা লেকচার শুনবেন, ওতে বেশি সব আপনার এই জিকিরের চাই। আর যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার দিন সম্পর্কে ফরায়েজ ওয়াজিবাত মোটামুটি আদায়, ইবাদত বন্দেগী আদায় করার জন্য আমার এলএম আছে, আমি অতিরিক্ত
এলেম হাসিল করছি, দিন সময় জ্ঞান হাসিল করছি, তাহলে সুন্নত মুস্তাহাব নফল মুস্তাহাবের পর্যায়ে। আর আপনার এই জিকিরটা 5 মিনিট লাগবে, 5 মিনিট 6 মিনিট লাগবে হয়তো, আপনি 100 বার পড়ে নেন, আপনার লেকচারটা বন্ধ করে দিয়ে আর তারপরে তখন আপনি আবার এলিম শেখেন, এটা করেন, দুটোর সমন্বয় করেন সবচেয়ে ভালো। কিন্তু আপনি অনেকেই করেন, কিন্তু এদিকে কোরআন তেলাওয়াত চলছে বা এদিকে আলোচনা চলছে শুনছেন, কিছুটা শুনছেন ওইদিকে তাল দিচ্ছেন, আবার এদিকে জিকির করছেন, তো আপনার সংখ্যা হচ্ছে কিন্তু কলব জিকির করেন, কারণ একটা কলবে দুই কথা ঢুকতে পারে না। সূরা আহজাব আল্লাহ বলছে মা জাআলাল্লাহু লিরাজুলি মিন কালবাইন ফি জাওফিহি, কোন মানুষের অন্তরে দুটো হৃদয় আল্লাহ রাখেননি যে এইদিকও সামলাবে ওইদিকও সামলাবে, এইদিকও তাল দিবে ওইদিকও তাল দিবে, জিকিরও তাল দিচ্ছে মানে মনোযোগ হয়ে জিকির করছে, কারণ জিকির মূলত আসলে কলবের, অন্তরের জিকির, জবানের জিকির, আর তারপরে অঙ্গ প্রত্যঙ্গে তার প্রতিফলন, এটা হচ্ছে সত্যিকারের জিকির, মূলত অন্তর থেকে জিকিরটা হতো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থগুলি বুঝছেন, অর্থ অনুধাবন করছেন, কালমার তৌহিদের ঘোষণা করছি, তারপরে শিরকের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, তার একত্বের ঘোষণা করছি, তিনি সর্বশক্তিমান এই কথা বলছি, তাহলে এগুলো বুঝে পড়লে কি আরো বক্তব্য শোনা হয়? বক্তব্য শুনবেন, এটা করবেন না হবে, যে একটা করবেন, যে যেটা পরামর্শ দিলাম যে দুটো সমন্বয় হচ্ছে, যে আপনি 5 মিনিট এখন 10 মিনিট এই জিকির গুলো করে নেন, আর অন্য সময় আলোচনা গুলি শুনবেন, একটার কারণে অন্যটা ছেড়ে দেবেন না, প্রত্যেকটার জন্য সময় বা রুটিন নির্ধারণ করবেন। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রাজ্জাক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। জি বলেন, কোত্থেকে? জি ব্রাদার আব্দুর রাজ্জাক, আপনার ফোনটা আপনি মিউট করে ফেলেছেন, আবারও ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। জি স্যার, আনমিউট হয়েছে ফোনটা? জি এখন আনমিউট আছে, আপনি হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, মুর্শিদাবাদ থেকে বলছি আব্দুর রাজ্জাক। মাশাআল্লাহ বলেন। হ্যাঁ স্যার, বলছিলাম যে গত সপ্তাহে আমরা একটা বিষয় জেনেছিলাম, তো বিষয়টা একটু ক্লিয়ার হয়নি, তাই আবার জানতে চাই। ব্যাপারটা হচ্ছে যে জিন ভূতের ব্যাপারটা বলছিলাম, আমরা মসজিদের ইমাম হিসাবে, তো মানুষ যখন জিন ভূতের শিকার হচ্ছে, তো এই ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো কবিরাজের কাছে ঝাড়তে যাচ্ছে, সেইখানে মানুষ ধরেন একবারে আতঙ্কিত হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে তাবিজ এবং বিভিন্ন রকমের শিরকে, মানে হ্যাঁ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তো সেগুলো কি শিরকে আসগার হয়ে যাবে না শিরকে আকবার? মানে আসলে আর শিরকের বিধানটা কি আসলে? শিরক দুই রকম, যদি সেখানে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, জিনের সাহায্য নেওয়া হয়, জিনের জন্য কিছু উৎসর্গ করে, তাহলে বড় শিরক। আর যদি এমনটা না হয়, হ্যাঁ কিছু এমন কিছু করেছে যেগুলো শিরকে আসগারের অন্তর্ভুক্ত, শিরকে আকবরের পর্যায়ে পৌঁছে না, তাহলে শিরকে আসগার, শিরকে আসগার ও কাবিরা গোনা, তবে ইসলাম থেকে খারিজ হয় না। তো এখন এইভাবে তো বলা যাবে না, ওর কাজগুলো কেমন সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করবে। আমরা বাহ্যিক বলে যেটা বড় শিরক নয় কিন্তু সেটাকে শিরক বলা হয়েছে শরীয়তে, সেটা হচ্ছে ছোট ছোট শিরক। এমন কোন মাধ্যম অবলম্বন করে যে মাধ্যম গুলি শরীয়ত দ্বারা প্রমাণিত নয় আর সাইন্টিফিক ভাবে প্রমাণিত নয়, সেগুলোকে ছোট শিরক বলা হয়েছে। তো সে ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে, তাদেরকে নিষেধ করবেন, যাবে না কোরআন সুন্নার আলেমের কাছে, যাবে কোরআন সুন্না দিয়ে ঝাড়ফুঁক করবেন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখবেন, আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ শেফা দিবেন। কোরআনে শেফা আছে কিন্তু ইয়াকিন থাকতে হবে, অধিকাংশ মানুষের ইমান এত দুর্বল যে কোরআনি এলাজে কোরআনি চিকিৎসায় ইয়াকিন নেই, বিশ্বাস নেই, কিন্তু এইসব কবিরাজদের কাছে গেলে বিশ্বাস হয়, কারণ তারা এমন কিছু হেলকিবাজি করে আর ধোকা দিয়ে থাকে যাতে মানুষ আর তাদের জালে শিকার হয়ে যায় আর টাকা পয়সা তাদেরকে দিয়ে আসে। জি আল্লাহ হেদায়ত করুন, তাদেরকে রক্ষা যথাসাধ্য আপনি চেষ্টা করবেন, আপনি একজন ইমাম হিসাবে আপনি তাদের উপকার করার চেষ্টা করবেন, দম করে দিয়ে রুকিয়া করে। জি জাকলা খায়ের। ব্রাদার আব্দুর রাজ্জাক, জাকলা খায়ের, আপনি প্রশ্ন করে দেন, তবে আপনি গত সপ্তাহে প্রশ্ন করেছিলেন, আপনাদেরকে অনুরোধ করছি আবারও, যারা
প্রশ্ন করছি এই সপ্তাহে, এবং আগামী সপ্তাহে প্রশ্ন না করার জন্য প্রতি সপ্তাহে আমরা প্রশ্ন করার চেষ্টা না করি, অন্যদেরকে সুযোগ করে দেবো ইনশাল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন খেয়া, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম ভাইয়া, আমি ঢাকা ওয়ালাইকুম থেকে আসসালাম, বলছি। কি বলেন? ভাইয়া আমার একটা প্রশ্ন হলো যে আল্লাহ তো আমাদের সবার রিজিক নির্ধারিত করে রাখছেন, তো আমার না মাঝে মাঝে এটা হয় যে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি যে আল্লাহ আমাকে সুস্থতা দান করুক সুস্থতা দান করুক, আবার মাঝে মাঝে মনে হয় যে শয়তানের ওয়াসওয়াসাই হয়তো যে আল্লাহ যদি আমার রিজিকে লিখে রাখে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই চলবো, তাহলে কি আমার মাঝে ধর মনে হয় যে কি হবে আল্লাহর কাছে চেয়ে থাক অফ করে দিই, আবার মনে হয় না না এটা তো আমি আল্লাহর সাথে বেয়াদবি করছি, আল্লাহ দেখছে না দেখে আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো চাইতে থাকবো, তো এই যে মাঝে মাঝে যে এটা আসে এটা কি আল্লাহর উপরে আমার বেয়াদবি হচ্ছে বা কি, আমি এটা একটু জানতে চাচ্ছি। আপনার ভুল ধারণা হচ্ছে যে আল্লাহ যে ফয়সালা করে রেখেছেন আমার সুস্থতা অসুস্থতা বা তকদির, তো আমি দোয়া না করলেও পাবো, এটা ভুল কথা। দোয়া হচ্ছে একটি মাধ্যম, আল্লাহ মাধ্যমও ধরতে বলেছেন, হ্যাঁ, আর তকদিরের প্রতি বিশ্বাসও করতে বলেছেন। মাধ্যমগুলি, সোর্সগুলি, হ্যাঁ, অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে, আমাদের কাজ আমাদের করতে হবে, এবং তকদিরের প্রতি বিশ্বাস হইতে হবে। কারণ তকদির তো জানা নেই, তো আগে থেকে কেন ধরে নিছেন যে তকদির, আর তকদিরে থাকলে হয়ে যাবে বলে কর্ম করব না, এটা ইসলাম নয়, এটা এটা ইসলামে জায়েজ নয়। কর্ম করতে বলা হয়েছে আর তকদিরের প্রতি বিশ্বাস করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় লিখে রেখেছেন, বিজয় হবে, হার হবে না, জিত হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর ওহুদ করেছেন, খন্দক, খন্দকে পরীক্ষা খনন, গর্ত খনন করে মদিনার সুরক্ষা ব্যবস্থা করেছেন, এগুলো হচ্ছে তদবির। তারপরে দুয়ার তদবির, দুয়ার তদবির, তারপরে অস্ত্র ধারণের তদবির, পরীক্ষা খননের তদবির, তারপরে রাত দিন পাহারা দেওয়ার তদবির, এই সমস্ত তদবিরও করেছেন আর দোয়াও করেছেন আর তকদিরের প্রতি বিশ্বাসও করেছেন। জি, জাজাকাল্লাহ খাইর। এবার যা প্রশ্ন করবেন বাইজিদ ইবনে হারুন, আপনি প্রশ্ন করুন। শাইক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাইক বাংলাদেশ থেকে বলছিলাম, বগুড়া থেকে। বলেন, জোরে বলেন। শাইক বগুড়া থেকে বলছিলাম, বাংলাদেশ, বাংলাদেশ বগুড়া থেকে। বলেন বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে শাইক, আমার মা কিছুদিন আগে, প্রথমত বলে আমাদের আপনার বাসায়, অবস্থা মনে হচ্ছে না, জ্বর ঠিক ছিল, তারপর আবার আসতে কেন হ্যালো আসে শাইক, পারেন, হ্যাঁ, এখন এইভাবে বলেন। বলতেছি আমাদের বাসাটা একটু গ্রাম অঞ্চলে, হ্যাঁ, চারপাশে অনেক মানে অনেক গাছপালা এবং বন জঙ্গল দিয়ে ভরা, তো জি এই জি অবস্থা যে বাসার আশেপাশে কিংবা বাসার দেয়ালে কিছু কিছু সাপ দেখা যায়, তো আমার মা বলল যে এমন একটা লোক আছে আমাদের এই এলাকায় যে কালো জিরা আছে না, কালো জিরা কি জানি দিয়ে ঝাড়ফুঁক করে দেয়, ওগুলো ছিটিয়ে দিলে সাপ আর আসে না, তো এটা শিরকের বিষয়, তো আমার একটু আশঙ্কা হলো যে শিরক জানি না হয়ে যায়, তো আমি আর মাকে যে আম্মু এটা শিরক হতে পারে, তো আমার তো জানা নেই ও কি দেয় ঝাড়ফুঁক দিয়ে দেয়, তো এরকম বলাতে আমার মারা গিয়ে গেল যে বেশি বুঝো না তুমি যাও, তো আমি গেলাম যে যে ব্যক্তি ঝাড়ফুঁক ঝাড়ফুঁক করেছে সেই ব্যক্তি কোরআন হাদিসের শিক্ষিত না মূর্খ মানুষ? মূর্খ মানুষ আমার জানা মতে সে নামাজ কালামও পড়ে না আমার জানা মতে। আর যায় না, তাহলে অবশ্যই শিরকি কুফরি মন্ত্র তন্ত্র করেছে, ঝাড়ফুঁক করেছে, তার কাছে যাওয়া যায় না। দিন সম্পর্কে জাহেল, কোরআন সম্পর্কে জাহেল, তার কাছে আপনি যাবেন জানি করতে, আপনার মা যাবেন না, এগুলো তো শিরক আছে, অবশ্যই শিরক কুফরি আছে। শিরক কুফরি ছাড়া জাহেল মূর্খদের কবিরাজি হতেই পারে না। জাকাল্লাহ খায়ের শেখ, মনে হয় ওনার প্রশ্ন যথেষ্ট হয়ে গেছে, যদিও ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে বন্ধ করে দিয়েছি। যাই হোক ইনশাল্লাহ ব্রাদার, যদি আপনার ক্লিয়ার করার মতো কিছু থাকে নেক্সট উইকে ইনশাল্লাহ চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন রিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু, কোথা থেকে বলছেন কিশোর, ঢাকা কিশোরগঞ্জ থেকে বলছিলাম আমি। বলেন। যে আমার প্রশ্ন রয়েছে একটা ডিভোর্সের বিষয় নিয়ে,
মানে তার স্বামী হয়েছে নিশাকুর এবং জোয়াকুর, দুইটাই করে। দেশের বাহিরে ছিল 7 বছর, 7 বছর থেকে আসলো, বাট 7 বছরে তার ভরণ পোষণ দেয় না, তার একটা সন্তান আছে। এখন এই ক্ষেত্রে সে 1 মাস আগে আসছে, আইসে তার স্ত্রীকে নিয়ে গেছে। এখন স্ত্রীতে নিয়ে গিয়ে তা এখন সে জুয়া খেলে এবং নেশা করে। এখন এই ক্ষেত্রে কি তার স্ত্রী কি ডিভোর্স নিতে পারবে তার কাছ থেকে, মানে তাকে ডিভোর্স দিতে পারবে কিনা সেটা একটু জানতে চাই। যেই ব্যক্তি নেশা করে মানে মদ খায় আর জুয়া খেলে, কাবিরা গোনা করে, আর শুধু কাবিরা গোনা নয়, বরং মদ খাওয়া হচ্ছে অমল খাওয়ায় সমস্ত কাবিরা গোনার নোংরামির জড় শিকড় মূল। যে কোনো গোনা হতে পারে, মদখোর, মদখোর কুফরি করতে পারে, মদখোর শিরকি কথা বলে, মদখোর মদখোর মূর্তিকে সিজদা করতে পারে, মদখোর মা বোনের সাথে জেনা করতে পারে। সুতরাং এই খবিস লোকের সাথে সংসার করা যায় না, মদ ঘরের সাথে সংসার করা যায় না। অন্য কাবিরা গোনা যদি কিছু থাকতো আর বলতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সেটা ভিন্ন বিষয়, আর তার সাথে সে হয়তো বেনামাজি, বেনামাজির সাথে সংসার করা যায়। আর তারপরে যে মদ ঘর, সেই ব্যক্তির কাছে একজন স্ত্রী কি করে নিরাপদ থাকতে পারে? তার জান নিরাপদ তো নয়, নিরাপদ নয়, তার মান ইজ্জত নিরাপদ নয়, কিছু নিরাপদ নয়। সুতরাং এই মদ ঘরের সাথে সংসার করা জায়েজ নয়, তাকে উপদেশ দেব সে খোলা নিন, জি বিবাহ বিচ্ছেদ করুন, আল্লাহ তার জন্য ভালো ব্যবস্থা করুন। পর্যায়ে প্রশ্ন করবেন মারুফ মহিবুল্লাহ, আপনি প্রশ্ন করুন। মারুফ মহিবুল্লাহ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি সৌদি আরবিয়া থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্ন, আমার এক ফ্রেন্ড আছে এখানে মাকসালা লন্ডি আর কি, তো লন্ডির দেখা গেছে জামা কাপড় ধোয়ার সময় পকেট থেকে টাকা, তারপর বিভিন্ন জিনিসপত্র পায়। তা আমি মাঝে মাঝে যাই বসি, দেখি দেন এরা এগুলো ফিরাই দেয় না, রিটার্ন করে দেন। আমি এর কাস্টমার তো জানেন, লেখেন এগুলো নাম টাম সব আছে, তো ফিরাই দেন না কি জন্য? বলতেছে ফিরাই দেন এই কারণে, এর জন্য জরিমানাও দিছে অনেক, আবার জেলও কাটছে। তো কিরকম যদি 1,000 টাকা পাই, হেরা হেরা বলে 10,000 টাকা, একটা ঘড়ি ফাইলে পাওয়া যায় না আইফোন, এরকম না এই কারণে দেয় না, এগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দেয় পরবর্তীতে। এটা কি জায়েজ হইব কিনা, কতটুকু জায়েজ আর কি, একটু জানতে জানতে চাইছি। না, জায়েজ নাই, এটা হচ্ছে লোকতা, হারিয়ে যাওয়া বস্তু বা পড়ে থাকা বস্তু যেমন কুড়িয়ে নেওয়ার বিধান। সেই ক্ষেত্রে 1 বছর অপেক্ষা করতে হবে মালিক, আর মালিককে চেনে বলছেন, মালিককে চেনে তো মালিকের কাছে দেখে নাই। আমার এদের ইমানে দুর্বলতা আছে আমার মনে হচ্ছে, না হলে এমনটা নয় যে এত এত খারাপ লোক সমাজে এখানে নেই, অল্প কিছু খারাপ আছে অবশ্য, যেরকমটা বললেন আছে, শতকরা 2-4-10 জন এরকম খারাপ আছে যাদের আমানত ফিরিয়ে দিলে আরো ক্ষতি করবে, কিন্তু 90 জন ভালো আছে, বরং আপনাকে দোয়া দেবে যে আপনি তার সামানটা ফিরিয়ে দিয়েছেন, তার আপনার ঘড়িটা ফিরিয়ে দিয়েছেন অথবা তার টাকা পয়সা ফিরিয়ে দিয়েছেন। সুতরাং শতকরা 10টি কেসের জন্য 90টি ক্ষেত্রে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে না, রেখে নেবেন লন্ড্রিতে কাজ করে, আর সেই টাকা পয়সা গুলি অথবা সেসব তাদের পকেটে যা কিছু পাওয়া যায় রেখে নেবে, এটা জায়েজ নয়, এ রুজি হারাম। যদি নিজেরা খায় হারাম, আর দান খায়রাত করে, তবু সেটা অব্যাহতি পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ মাফ করুক, অতীতে যা হয়েছে আগামীর জন্য পরামর্শ দেবো যে আল্লাহর ভরসা করে, এই পেশাতে যখন আছে আল্লাহর ভরসা করে সেগুলি আপনি রেখে দেন, সাক্ষী রাখেন, দুইজনকে সাক্ষী রাখেন, আশেপাশের ওই মহল্লার 2 জন সৌদিকে বা আরবিয়ানকে সাক্ষী রাখেন যে এই যে দেখো এর সামান এই যে রাখলো, তখনই হয়তো কাস্টমার গুলো আসছে, আর তারপরে তখন কোনো কিছু হলে কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাদের স্বার্থকে রক্ষা করুক এবং আপনাকে হারাম থেকে বাঁচার তৌফিক দান। আমিন। প্রশ্ন করবেন শরীফুল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। জি শেখ, আমারটা প্রশ্ন প্রশ্ন না, এটা আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি।
সেটা হচ্ছে যে বলছেন বুঝলাম না। আমার ছেলের বয়স 9 বছর পার হয়েছে সৌদি আরব রিয়াদ থেকে, রিয়াজ, ঠিক বলেন। রিয়াদ থেকে। বলেন বলেন, প্রশ্ন পরামর্শ কি? জি জি, আমি সেটা ছেলের বয়স আমি বলেন। এটা আমার আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি, এটার মাধ্যমে আমি আশা করি আরো অনেকে উপকৃত হবে। আমার ছেলের বয়স 9 বছর পার হয়েছে, তাকে আমি হ্যাপস খানায় দিয়েছিলাম দেশে জি বাড়িতে। তো হ্যাপস 3 পারার মতন করছে, 3 পারার মতো, তো এখন করতে যাচ্ছে না। এখন আমারও ইচ্ছা ছিল যে আমি তাকে হ্যাপ করে তারপরে কিতাব এনে দেবো, কিন্তু সে এখন পড়তে যাচ্ছে না। কারণ এই মুহূর্তে আমি তাকে কিতাব এনে দিয়ে দেওয়ার জন্য আর কি। এখন এটা কি আমার ঠিক হবে নাকি আমি তাকে হ্যাপ শেষ করবো? জি জি, দেখেন কোরআনের শুধু অক্ষরের হাফেজ বানানো অত বড় ফজিলতের না, যত বড় ফজিলত আলেম বানানো। সুতরাং আপনার ছেলে যখন হেফজে আগ্রহী নয়, তার মানে তার জন্য সেটা কঠিন হচ্ছে। অনেকের স্মৃতিশক্তি দুর্বল, মুখস্থ বিদ্যাই দুর্বল, কিন্তু বোধ শক্তি তার ভালো। তো বোধ শক্তি ভালো যদি থাকে, তাহলে সেই ব্যক্তি ভালো আলেম হয়ে যেতে পারে। কিন্তু কষ্ট করে মেহনত, অনেকে মেহনতই হয় না, পরিশ্রম করা, বারবার করে একটি আয়াত পড়বে আর পরিশ্রম করবে, কঠিন পরিশ্রম করে মেহনত করে কোরআন মুখস্থ করা বা কিছু মুখস্থ করা, অনেকের জন্য জটিল। আর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু গুণ দিয়ে, প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। তো আপনার ছেলে যখন যে কোনো ব্যক্তির ছেলে মেয়েরা কোন সাবজেক্টটা পড়তে চায়, তাদেরও খানিকটা স্বাধীনতা দিতে হবে। যদি জবরদস্তি করেন যে তোকে এই সাবজেক্টটি পড়তে, অথচ সেদিকে তার মোটেই মন যায় না, তাহলে এই দিকের হবে না, ওই দিকের হবে না, আর কোনো কিনারায় গিয়ে লাগতে পারবে না, মাঝ নদীতে থেকে যাবে, মূর্খ থেকে যাবে। সুতরাং ছেলে যখন আগ্রহী নয় কোরআন মুখস্থ করতে, যেই সময়টা কোরআন মুখস্থ করতো সেই সময়টা এসে কোরআন হাদিস পড়ে হয়তো আরেকটু ভালো আলেম হয়ে যেত। এই জন্য কোরআন হাদিসের ভালো আলেম বানাবার জন্য চেষ্টা করুন, রবের কাছে দোয়া করুন যে আল্লাহ তৌফিক দান করেন। আর হাফেজের যেসব ফজিলত গুলি আমাদের হানাফি সমাজের বক্তারা বয়ান করে, এটা শুধু হাফেজের নয়, মূলত এটা আলেমের। ইন্নামা ইখশা আল্লাহ মিন ইবাদিল উলামা, কোনো যায় না যে হাফেজে কোরআন আল্লাহকে ভয় করে, উলামা ভয় করে, কারণ তারা জানে, হ্যাঁ, আল্লাহর তৌহিদ সম্পর্কে জানে, আল্লাহর বড়ত্ব মহত্ব আজমাত সম্পর্কে জানে, আল্লাহর মর্যাদা সম্পর্কে জানে, আল্লাহর দিন সম্পর্কে জানে, হালাল হারাম সম্পর্কে জানে। সুতরাং যে যত বেশি জানে সে তত বেশি সতর্ক, সে তত বেশি সতর্ক, তার অন্তরে ভয় ভীতি থাকবে। সুতরাং আলেম যদি ছেলেকে বানান, এটা আপনার জন্য বেশি ভালো, যেহেতু ছেলে আপনার হাফেজ হতে চাইছেন। হ্যাঁ, যদি তাড়াতাড়ি হেফজ করে নিতে পারে, 10 থেকে 12 বছরের মধ্যে হেফজটা করতে হবে। 12 বছরের মধ্যে যদি আপনার ছেলে হেফজ না করতে পারে, 15 বছরে চলে যাচ্ছে, তা আমি আম ভাবে সাধারণ ভাবে সমস্ত ভাই বোনদেরকে বলবো যে আপনি ছেলেকে 15 বছর 18 বছরে হাফেজ বানাবেন, নাহলে সেই ছেলে আর মাদ্রাসা পড়ে কোনো কিছু হইতে পারবে না। এখানে বহু সৌদি আরবে বহু কোম্পানি, আপনি তো রিয়াজ আছেন, বহু কোম্পানি, এমামা কোম্পানি আর এরকম যেগুলো ক্লিন কোম্পানি আছে, হাফেজে কোরআন আছে, হাফেজে কোরআন 12 ঘন্টা করে ডিউটি করে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, না হলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12 12 ঘন্টা রাস্তাঘাটে রোদ্রে ডিউটি করে। কি দেখে, তাদেরকে দেখে মায়া লাগে। তেলাওয়াত এত সুন্দর করে, যখন কোনো অনুষ্ঠান হয় এরা তেলাওয়াত করে অনেক সময়, মাশা আল্লাহ, তো বড় আফসোস লাগে। তো এরা আলেম হলে তো আর এগুলো কাজ যেত না, কোনো জায়গায় দেখাতে পারবেন না যে ক্লিন কোম্পানিতে কোন আলেম পড়ে এসে এই ক্লিন করছে না, কিন্তু হাফেজ দেখাইতে পারে। কারণ এই শুধু হেফজ করা না, আপনি আল্লাহর দিনের কিছু বেশি কিছু করতে পারলেন, হ্যাঁ কিছুটা করলেন, কিন্তু বেশি কিছু করতে পারলেন না, আপনি দিনের বড় খাদেম হইতে পারলেন না কিছু, আর না আপনি দুনিয়ার কিছু করতে পারলেন। মা কামু দিন আর ওয়ালা আকামু দুনিয়া, না দুনিয়া কায়েম হলো না দিন কায়েম। দিন দুনিয়া যদি কায়েম করতে হয়, তাহলে সবচেয়ে ভালো হাফেজ তাড়াতাড়ি বানিয়ে নি, আলেম বানিয়ে, সেটা সম্ভব না হলে আলেম বানান। জি, জাজাকুমুল্লাহ। অনেক সময় হয়ে গেল, আজকে আমরা সর্বশেষ প্রশ্ন নেবো প্রোগ্রামের, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে যারা হয়তো আজকে হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারলেন না, আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন শামীম আহমেদ, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। জি শেখ, আমি বাংলাদেশের রংপুর জেলা থেকে বলতেছি। বলেন। শেখ, আমাদের এলাকায় হচ্ছে আমরা কয়েকজন ভাই আছি যারা হচ্ছে কোরআন এবং সহি হাদিসের জন্য চলার চেষ্টা করি ইনশাল্লাহ। তো হচ্ছে এই সমাজে যারা যে কথিত ধর্মগুলো আছে, যেমন শবে বরাত পালন করা, মিলাদ করা, এগুলো আমরা করি না। এজন্য হচ্ছে আমাদের সমাজে আমাদের একদম লগব লাগাই দিয়েছে যে এরা হচ্ছে লামাজাবি, এরা হচ্ছে ইসলাম থেকে বের হয়ে গেছে, বা হচ্ছে দাজ্জালের উত্তরসূরি, এরকম করে বলে আর কি। তো এগুলো কথা উপেক্ষা করে হচ্ছে আমরা এই যে কয়জন ভাই আছে মানে সইয়া দিয়ে চলার চেষ্টা করি আর কি। আমরা চাচ্ছি যে দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে চাচ্ছি আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে শেখ আমার প্রশ্ন হচ্ছে কি, যে আমরা যদিকে মানে একদম সরাসরি মানে হাদিসের প্রতি দাওয়াত দিই বা কোরআনের প্রতি দাওয়াত দিই, তাহলে হচ্ছে আমাদের কথা কেউ শুনবে না, যেহেতু হচ্ছে আমাদের লগব লাগাই দিছে একদম। তো এই ক্ষেত্রে যদি আমরা কোরআন শিক্ষা দেই বা আমাদের এলাকায় বা হচ্ছে আমাদের এলাকার পাশের এলাকায় বা মসজিদে মকতব চালু করে, তাহলে হচ্ছে আমাদের প্রতি অনেকে ভালো ধারণা পোষণ করে, আমাদের কথা শুনতে পারে আর কি। তো এই ক্ষেত্রে শেখ আমার প্রশ্ন হচ্ছে কি, যে আমরা আগে কোরআন শিক্ষা দিব নাকি আকিদা বিষয়ে শিক্ষা দিব আগে বা দাওয়াত দিব আগে? কোরআন শিক্ষাও দেন, যেটা শিক্ষা দেওয়া সহজ সেখানে সাদরে গ্রহণ করবে সেটা শিক্ষা দেন, আল্লাহ সহজ করুন, এবং তার সাথে সামান্য করে হলো আকিদারও শিক্ষা দেন। হ্যাঁ, যখন তাদেরকে একটু আকৃষ্ট করতে পারবেন, তারা আপনাদের পাশে বসছে, তখন কিছু সহি আকিদার কথা বলবেন, কিন্তু এমন কিছু বলবেন না যেগুলিতে সরাসরি তাদেরকে আঘাত লেগে যায় প্রথম দিকে, যেমন শবে বরাত চলবে না, এ মিলাদ চলবে না, এগুলো বলতে যাবেন না। আমরা বলিনি কয়েক বছর, তারপরে বলেছি এখানে তাম্মামে প্রবাসীদের মাঝে সৌদি আরবে বসেও, প্রথম দিকে বলিনি নিয়ত পড়া চলবে না বেদাত, এটা প্রথম দিকে বলবেন না। প্রথম দিকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আর ভালোবাসার প্রমাণ, আর তার কোরআন সুন্নাহর দলিলের গুরুত্ব ইত্যাদি, ওহির গুরুত্ব, আর তারপরে আপনার আলোচনা করেন আপনার তৌহিদ কি আর সুন্নাহ কি, তারপরে তখন শিরকি বেদাত কি পরের দিকে আলোচনা করবে। এইভাবে যদি আলোচনা করতে পারেন, অথবা বড় বড় আলেমদের আলোচনা আপনারা তাদেরকে শোনান। আজকাল মাশাআল্লাহ মানুষের ইয়ে আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, টেলিগ্রাম আছে, ওই যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেন, আর তারপরে ওকে একটা আলোচনা ফরওয়ার্ড করে দেন, ব্যাস। ভালো আলেমদের, কোরআন সুন্নাহ সালাফি আলেমদের, ব্যাস, আপনারা বেশি কিছু বলতে যান না। আর এই বিতর্কিত বিষয়গুলি আপনারা সাধারণ মানুষরা বলবেন না, কারণ আপনাদের কেউ ওইভাবে কবুল করতে চাইছেন না তারা। তো এইভাবে আপনারা দাওয়াতি কাজ করেন, আর তার সাথে কোরআনের তালিমও দেন, আর যেটা সহজে গ্রহণ করছে আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আর এই যে গালমন্দ করছে লামাঝহাবি, তো এরা কাফের হয়ে গেছে, অমুক তমুক, এগুলো নতুন কথা নয়। নবী সাল্লাহ আলাইহি সাল্লামকে মক্কা কাফেররা সাহাবি বলেছে, সাহাবি মানে বেধর্মী, বেদিন বলেছে, বেধর্মী বলেছে, পাগল বলেছে, কত কি বলেছে। হ্যাঁ, বাপ দাদা এত সম্মান, বাপ দাদা সম্মান করে না, আর বাপ দাদাকে গালমন্দ করছে, আমাদের দেবতাদেরকে গালমন্দ করছে, সব কথা বলেছে। সুতরাং এতে কোনো পরোয়া করার কিছু নেই, হকের পথ অবিচল থাকতে হবে। আর যদি সেখানে এমন যদি পরিস্থিতি হয় যে সেখানে বাস করা যাচ্ছে না, আল্লাহ যদি অভাব মুক্ত করেন তো হিজরত করতে হবে। পেটের জন্য মানুষ হিজরত করে চলে যাচ্ছে অমুসলিম দেশে, আপনি ইসলামের জন্য হিজরত করবেন? এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক থানা থেকে আরেক থানা, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এইভাবে এই নয় যে আমার বাপ চাচারা এই গ্রামে আছে সেইখানে আমাকে সারা জীবন থাকতে, মোটেই না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন, এবং আল্লাহ আপনাদের দাওয়াতে বরকা দান করুন। বারাকাল্লাহ ফিক, আমিন আমিন, জাজাকাল্লাহ খাইর শেখ। তো অনেক সময় হয়ে গেল, আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক। আর ওই বিশেষ করে আমাদের যে ঘোষণাটি, আমাদের যেহেতু সৌদি আরবে দিন অনেক ছোট হয়ে চলে এসেছে আর এসা অনেক এগিয়ে চলে এসছে, সুতরাং রাত 8টা অনেক রাতও হয়ে যায়, আমাদের জন্য হয়তো অনেক রাত হয় না, কিন্তু আমরা যেহেতু 7:30টা নিয়ে আসতে পারবো, আজকাল 7টার আগে আমাদের সালাত শেষ হয়ে যাচ্ছে, সুতরাং 7:30টার সময় যদি আমরা শুরু করি যে আগামী সপ্তাহ থেকে আধা ঘন্টা এগিয়ে চলে আসলো, তাহলে ভারতের টাইম হবে 10টা, 2.5 ঘন্টার পার্থক্য, বাংলাদেশও হবে 10:30টা, আমরা সৌদি আরবে 7:30টা, আমেরিকায় 12টা হচ্ছিল, 11:30টায় হবে, আর এইভাবে ইউকেতে আপনার হচ্ছিল আপনার 5টায়, 4:30টে হবে, 4:30টে শুরু হবে। এভাবে সামনে সপ্তাহতে ইনশাআল্লাহ তাআলা আমাদের টাইম টেবিল গুলো খেয়াল রাখবেন, যারা যে দেশ থেকে আমাদের সাথে জয়েন হচ্ছেন, আল্লাহ তৌফিক দান করুন। আবার বলছি যে আমাদের আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ তাআলা
প্রায় 2-3 মাস কমপক্ষে 7:30টার সময় প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন দিন শিখা সহজ করুন, দিনের প্রতি আমল করা সহজ করুন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আপনাদের আমাদের সকলকে, যে সব ভাই বোন আমাদের সাথে থাকলেন বা যারা দিন শিখছেন আমল করছেন, আল্লাহ সকলকে জাজায় খায়ের দান করেন, দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন। ওয়া জাযাকুমুল্লাহ খায়র ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।